এবার একটু পার্ক স্ট্রিটের ফ্লেভারটা নিতে হচ্ছে আমাদের প্রতিনিধি সম্প্রীতি এই মুহূর্তে আমাদের সেখান থেকে সরাসরি চলে যাচ্ছেন সম্প্রীতি খানিকক্ষণ আগে তুমি দেখাচ্ছিলে যে ভিড় কার্যত জমতে শুরু করেছে এই মুহূর্তে কি ফ্লেভার কি ছবি উঠে আসছে কতটা ভিড় বাড়ল সামনে দাঁড়িয়ে প্রচুর ভিড় রয়েছে কিন্তু কেউ দাঁড়িয়ে নেই সবাইকে এগিয়ে যেতে বলছে আকাশ মাঘারিয়া বক্তব্য শোনাচ্ছিলাম আমরা কথা বলবো সম্প্রীতির সঙ্গে অবশ্যই কথা বলবো সম্প্রীতি তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই পার্ক স্ট্রিট চত্বর থেকে পিয়ালি তুমি যেখানটায় রয়েছো সেখানে কি ছবি একেবারে যে জায়গাটাই রয়েছে সেটা হচ্ছে পার্ক স্ট্রিটের একেবারে প্রাণ কেন্দ্র যেটাকে বলা হয় সেই জায়গাটা পার্ক স্ট্রিটের একদম যে জায়গায় রাত 12টা বাজলেই প্রচুর মানুষ সমবেত হয় এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই মুহূর্তে ভিড় আস্তে আস্তে বাড়ছে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ আসতে শুরু করেছে এবং তার জন্য পুলিশের একটা কিন্তু কড়া নিরাপত্তার যে ছবি সেটা আমরা দেখতে পাচ্ছি পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক তারা রয়েছেন ডিসিরা রয়েছে কিছুক্ষণ আগেই জয়েন্ট সিপি ডিসিরা তারা এসে এই এলাকা পরিদর্শন করে গিয়েছেন এবং রাত 8:30 নাগাদ পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি নিজেও আসবেন এবং যত রাত বাড়ে পাঁচড়ির এই অঞ্চলগুলোতে ভিড় কিন্তু বাড়তে থাকে এবং 9:10 পরে মূলত সেই ভিড়টা জমতে শুরু করে ফলে যেই যেহেতু ভিড়টা বাড়তে শুরু করছে ফলে যাতে ভিড় বেড়ে গিয়ে কোনো রকম একদিকে যেরকম অপ্রীতিকর কোনো পরিস্থিতি না তৈরি হয় সেই দিকে নজর রাখা হচ্ছে একদিকে ক্যামেরা পার্সনকে একটু বলবো একটু পুলিশের নিরাপত্তা ছবিটা দেখাতে পুলিশের একাধিক শীর্ষ আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন এখন তারা পুরো বিষয়টায় নজরদারি চালাচ্ছেন একদিকে পাঁচড়িতে যে মেইন জায়গা যেখানে প্রচুর মানুষ আসতে শুরু করেছে সেখানে যেরকম নজরদারি চালানো হচ্ছে তার পাশাপাশি পার্ক স্ট্রিট ছাড়াও ড্রাঙ্কেন ড্রাইভিং বা উইদাউট হেলমেটে আজকে যেহেতু বর্ষবরণের আগে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে সেই বিষয়গুলোর ওপরেও কিন্তু নজর দেওয়া হচ্ছে ফলে এখন রাত 8টার কিছুটা সময় পেরিয়েছে এবং আর কয়েক ঘন্টার মধ্যেই নতুন বছরকে স্বাগত জানানোর যে সময়টা সেটা চলে আসবে এখনও পর্যন্ত পার্ক স্ট্রিট ওয়াকিং স্ট্রিটে পরিণত হয়নি যতটা রাত বাড়বে যদি রাত বাড়ে এবং ভিড় হয় তখন পার্ক স্ট্রিটকে সাধারণত ওয়াকিং স্ট্রিটে পরিণত করা হয় এখনও পর্যন্ত প্রচুর মানুষের যে ঢল সেটা একেবারে তুমি দেখতেই পাচ্ছ যে পার্ক স্ট্রিটের যেটা টানে লোকজন আছে সেটা হচ্ছে আলোকসজ্জা যেটা আমরা 25 ডিসেম্বরও দেখি সেই আলোকসজ্জা বা এই পার্ক স্ট্রিটটি একটু সুন্দর করে যে সাজানো হয় সেটা দেখার টানে যে মানুষ ছুটে আসে সেটাই তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষের ঢল এই মুহূর্তে